লন্ডনের টেমস নয়, স্ট্র্যাটফোর্ডের অ্যাভন নদী, এখানে শেক্সপিয়ারের নিউ প্লেস। ইংল্যান্ডগামী পর্যটকদের কাছে অবশ্য গন্তব্য, বিশেষ করে যারা সাহিত্যপ্রেমী। উইলিয়াম শেক্সপিয়ারের শেষ বয়সের এই বাসস্থান না দেখলে ইংল্যান্ড সফর সম্পূর্ণ হয় না তাদের। সাহিত্যপ্রেমীদের কাছে এই স্থান তীর্থক্ষেত্রের সমান। এখানে জীবনের শেষ 19 বছর পরিবারের সঙ্গে ছিলেন শেক্সপিয়ার। 32 বছর বয়সে এই ভবন ও তার সংলগ্ন জমি কিনেছিলেন তিনি। অট্টালিকার মতো এই ভবনে ছিল 20টি ঘর, 10টি ফায়ারপ্লেস ও একটি সুন্দর বাগান। এই হেরিটেজ সাইট দেখাশোনার দায়িত্বে রয়েছে শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট। 2016 সালে এখানে ওক গাছের গুঁড়ি ও ব্রোঞ্জ দিয়ে একটি নতুন প্রবেশদ্বার নির্মাণ করা হয়। পর্যটকরা এখানে বিশেষভাবে ডিজাইন করা বাগানটিতে ঘুরে বেরিয়ে ইতিহাসে ছোঁয়া পেতে পারেন। বাগানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। এই বাগানে একসময় অবসর কাটাতে ঘুরে বেড়াতেন শেক্সপিয়ার। এখানে এখনো ছড়ানো তার ব্যবহার করা নানা সামগ্রী, তার ব্যবহৃত খাট, বিছানা, চেয়ার, টেবিল সবই যত্ন করে রাখা আছে একইভাবে। 400 বছর আগে এখানে মৃত্যু হয়েছিল শেক্সপিয়ারের। 1616 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এখনো এই স্থান দেখলে মনে হয় যেন কোনো দিক দিয়ে বেরিয়ে আসবেন রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেটের স্রষ্টা। সাজানো আছে 400 বছরেরও বেশি আগে যেসব খাবার পাওয়া যেত তার কিছু নিদর্শন। আছে আগুন জেলে রাখার ব্যবস্থা। এক জায়গায় রয়েছে দর্শনার্থীদের স্বাক্ষর, যার মধ্যে আছেন ওয়াল্টার স্কট ও চার্লস ডিকেন্স। শেক্সপিয়ার যে টেবিলে বসে লিখতেন তার পাশেই আছে এক দেরাজ, সেখানে বিখ্যাত নাটকগুলির পাণ্ডুলিপি রাখতেন তিনি। 1702 সালে তৎকালীন মালিক জন ক্লপটন ভবনটির অনেকটা অংশ ভেঙে ফেলে নতুনভাবে নির্মাণ করেন। এরপর 1756 সালে রেভারেন্ড ফ্রান্সিস গ্যাস্ট্রিল পর্যটকদের ভিড়ে বিরক্ত হয়ে ভবনের বাকি অংশও ভেঙে ফেলেন। শেক্সপিয়ারের শেষ বাসভবনের অংশ হিসেবে বর্তমানে শুধু বাগানটাই অবশিষ্ট রয়েছে। শেক্সপিয়ারের ঠিক পাশের বাড়িটি যার ছিল, সেই থমাস ন্যাশের ভবনটি অধিগ্রহণ করে শেক্সপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট মিউজিয়ামটি নির্মাণ করেছে। বর্তমানে পর্যটকদের জন্য শুধুমাত্র বড়দিন ছাড়া বাকি সব দিনই খোলা থাকে শেক্সপিয়ারের নিউ প্লেস। শীতকালে এটি খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং অন্য সময় সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। 1564 সালে 23শে এপ্রিল জন্ম হয় উইলিয়াম শেক্সপিয়ারের। তিনি দেহত্যাগ করেন 1616 সালের 23শে এপ্রিল। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের চারণ কবি নামেও অভিহিত করা হয়ে থাকে। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, জুলিয়াস সিজার, মিডসামার নাইটস ড্রিম, মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট।